প্রেমের টানে বরিশাল থেকে ছুটে এসে ঢাকার ধামরাইয়ে আটক হন এক প্রেমিক। শুক্রবার বাদ জুম্মা তাকে আটক করা হয়। শনিবার বিকালে 1 কোটি টাকার কাবিনে প্রেমিকার সঙ্গে ওই প্রেমিকের বিয়ে সম্পন্ন হয়েছে। উপজেলার সোয়াপুর ইউনিয়নের ঈশানগর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ঢাকার ধামরাইয়ের ঈশানগর গ্রামের মোহাম্মদ কুটুমিয়ার কন্যা কানিজ ফাতেমার সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশাল সদরের টেম্পোর মোড় এলাকার আরমান আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী আজম হাওলাদারের সঙ্গে। প্রেমের টানে আজম হাওলাদার শুক্রবার সকালে লঞ্চে চেপে সদরঘাটে আসেন। এরপর বাদ জুম্মা সোজা প্রেমিকার বাড়ি হাজির হন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। আটক প্রেমিকের বাবা মাকে খবর পাঠানো হলে শনিবার দুপুরে তারা কুটুমিয়ার বাসায় আসেন। এরপর বিকাল 5টার দিকে কাবিন রেজিস্ট্রি করে প্রেমিক প্রেমিকার বিয়ে দেওয়া হয়। প্রেমিক আলী আজম হাওলাদার বলেন, ফেসবুকে কানিজ ফাতেমার সঙ্গে আমার পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সঙ্গে দেখা করতে আসি, কিন্তু আমাকে এলাকাবাসী আটক করেন। এরপর তাকে বিয়ে করি। কালিজ ফাতেমা বলেন, ফেসবুকের মাধ্যমে আলী আজম হাওলাদারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। আমি তাকে আসতে বলেছি, কিন্তু গ্রামবাসী ও আমার পরিবারের লোকজন আমার মতামত উপেক্ষা করে তাকে আটক করেন। ভালোবাসার সম্মান রাখতে সে আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে। কালিজ ফাতেমার বাবা কুটুমিয়া বলেন, চেনা নেই জানা নেই, মেয়ে একজনকে ভালোবাসবে তা হতে পারে না। তাছাড়া ও এখনো নাবালিকা, ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি, তাই তাকে আটক করা হয়। কিন্তু ছেলের বাবা মা এসে বিয়ে সম্পন্ন করলে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই। ইউপি মেম্বার মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ছেলে মেয়ে রাজি আছে, গ্রামবাসী ও পরিবারের লোকজন রাজি না হওয়ায় ওই ছেলেকে আটক করা হয়। তার মা বাবাকে বিয়ের প্রস্তাব দিয়ে খবর পাঠানো হলে তারা যথাসময়ে চলে আসেন। এরপর ওই কিশোর কিশোরীর বিয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়।